দেখতে পাচ্ছি কি পরিমাণ যে হ্যাক করার চেষ্টা হচ্ছে প্রতিদিন ফলস হ্যাক আইডি আসে যে আপনার এটা সমস্যা আপনার ওইটা সমস্যা আপনি ওইটা কপি করেছেন আপনি ওইটা নকল করেছেন আপনি বক্তব্য দিয়েছেন এই দুইটা জায়গা চ্যালেঞ্জ নিয়ে অনলাইনে একটা বড় ধরনের ক্র্যাকডাউনের প্ল্যান সরকার করছে সুমোটো রুল দিচ্ছে কনটেম্পটেড যেন রাজনৈতিক বক্তব্যগুলো আরো বেশি কন্ট্রোল করা যায় তো এই সব মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই অবৈধ সরকারের যিনি ভাইস রয় আছে তার বক্তব্যগুলোকে পড়তে হবে যে আমি চাইলে নিউ ইয়র্কের মতো সাইজ করতে পারতাম তোমাদেরকে আমি চাইলে ডান বাম মিলায় যে উৎখাত আমি কিন্তু খেয়াল করতেছি তারপরে আমার উৎখাত করব কে আয় আইব দ্বিতীয় একটা ক্র্যাকডাউনের জায়গা সে চিন্তা করছে সেটা হচ্ছে অনলাইনে আপনারা যারা অনলাইনে ভার্চুয়ালি হোস্ট করছেন কথাবার্তা বক্তব্য আসছে অ্যাটলিস্ট রাজপথে না থাকলেও কিন্তু মানুষের মনোজগতে একটা রাজনৈতিক চেতনা কাজ করছে আওয়ামী লীগ তার চুয়াত্তর পঁচাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় একটা রাজনৈতিক ক্রিমিনাল সংগঠনে পরিণত হয়েছে এবং এটার জন্য আপনাদের সবার কন্ট্রিবিউশন আছে এই অনলাইন ভার্চুয়াল ওয়ার্ল্ড কন্ট্রোল করার জন্য সে যথেষ্ট কাজ করছে ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের ফেসবুক অলমোস্ট তার নিয়ন্ত্রণে বাংলাদেশে না আমাটাও তার নিয়ন্ত্রণে আমারটাও নাই কিছু মোটামুটি মানে ধরেন যাদের একটা দশ হাজার বিশ হাজার র্যান্ডম লাইক করতো সেই রকম অনেক বরেণ্য ব্যক্তি আমাদেরকে বলছে যে পাঁচটা লাইক পরে না অথচ সে গ্লোবালি খুব রিনাউন ব্যক্তি তার বিভিন্ন জায়গায় তার পোস্ট তার বক্তব্য বিভিন্ন জায়গাতে সারা জায়গায় তো এটা কিভাবে করছেন যে বাংলাদেশের এই শাহবাগি ব্যাকগ্রাউন্ডের কিছু ইয়াং জেনারেশন এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে পুরো সাউথ এশিয়াতে ফেসবুকের যে অফিস আছে যেটা বাংলাদেশ কোয়ার্টার হ্যান্ডেল করে তারা পুরোটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং যারা আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে একসাথে কাজ করতেছে তারা রিপিটেডলি টুইটার বর্তমানে এক্স এবং ইউটিউবের পিছনেও এই এফোর্ট দিচ্ছে কিন্তু পাচ্ছে না তারপরে চেষ্টা করছে যেমন আমরা প্রায় বিভিন্ন জায়গায় শুনি যে বাংলাদেশে অনেকের ইউটিউব চ্যানেল ওপেন হয় না তিনবার ক্লিক করলে একবার ওপেন হয় স্লো হয়ে যায় যে গতিতে এটা ভিডিওটা আসার কথা সে ভিডিওতে চলে না মানে যতভাবে সম্ভব এবং লক্ষ লক্ষ রিকোয়েস্ট যাচ্ছে টুইটারে এবং আপনার ইউটিউব চ্যানেলে এই অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার জন্য ওই ওই ভিডিওটা তুলে নেবার জন্য আর আমাদের ব্যক্তিগত আইডি তো আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ যে হ্যাক করার চেষ্টা হচ্ছে প্রতিদিন ফলস হ্যাক আইডি আসে যে আপনার এটা সমস্যা আপনার ওইটা সমস্যা আপনি ওইটা কপি করেছেন আপনি ওইটা নকল করেছেন আপনি বক্তব্য দিয়েছেন এই দুইটা জায়গার চ্যালেঞ্জ নিয়ে অনলাইনে একটা বড় ধরনের ক্র্যাকডাউনের প্ল্যান সরকার করছে যেটা আপনি দেখবেন যে আমাদের এই যে গুজব প্রতিমন্ত্রী আছে বাংলাদেশে বর্তমানে এই গুজব প্রতিমন্ত্রী র্যান্ডামলি এ বিষয় নিয়ে কথা বলে যিনি বাংলাদেশের এই সরকারের আমলে গুজব মাস্টারের দায়িত্ব পালন করেছেন আপনি তো ইংল্যান্ডে থাকেন ব্রিটিশ পলিটিক্স যেটাকে স্পিন ডক্টর বলে আর কি মাস্টার স্পিনার সে হচ্ছে প্রতিদিন আমাদেরকে সবক দেয় যে এখানে প্রচুর মিথ্যাচার হচ্ছে অনলাইনে গুজব ছাপানো হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এটা এটা এক্স ওয়াই জেড যত ফাউল প্রভিশন আছে এটা করছে থার্ড হচ্ছে ইদানিং আপনি খেয়াল করছেন প্রচুর কন্টেম দিচ্ছে আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের বক্তব্যের উপরে আলোচনার উপরে অনলাইনে ইউটিউবে দুই বছর তিন বছরের আগের বক্তব্য টেনে এনে আপনার শ্রমত রুল দিচ্ছে কন্টেম্পের যেন রাজনৈতিক বক্তব্যগুলো আরো বেশি কন্ট্রোল করা যায় তো এই সব কিছুর মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই অবৈধ সরকারের যিনি রয় আছে তার বক্তব্যগুলোকে পড়তে হবে যা আমি চাইলে নিউ ইয়র্কের মতো সাইজ করতে পারতাম তোমাদেরকে আমি চাইলে ডান বাম মিলে যে উৎখাত আমি কিন্তু খেয়াল করতেছি তারপরে আমার উৎখাত করবা কে আই আইব এই বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তেরো চোদ্দ সালের পক্ষ কন্টিনিউ বলা হচ্ছে এটা হচ্ছে অপোজিশনের লিডারশিপ অপোজিশন পার্টি অপোজিশন অ্যালায়েন্সকে কন্টিনিউ আন্ডারমাইন করা এই এজেন্ডা সেটিং এর ডিসকাশনে অপোজিশনের পড়া উচিত না রাজনৈতিক কর্মীর ফোকাস আলোচনা খুব পরিষ্কার যে একটা অবৈধ উপনিবেশিক শাসনের মধ্যে আওয়ামী দখলদারদের হাত থেকে দেশকে আবার গণতন্ত্রের লড়াইতে ফেরায় নিয়ে আসতে হবে এটা হচ্ছে ফ্যাক্ট সে কি বলছে না বলছে এগুলো ওই পাগলের প্রলাপ বলে উড়াই দিতে হবে আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা করার সময় নাই আমাদের ফোকাস হচ্ছে রাষ্ট্রকে গণতন্ত্রের পথে আইনের শাসনের পথে আমাদের যে কারণে যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকারের পথে আবার ফিরায় নিয়ে আসতে হবে জি অনেক ধন্যবাদ আপনি